কাদের জন্য কোরবানি করা ওয়াজিব এবং কাদের ক্ষেত্রে কোরবানি না দিলে গুনাহ হবে না? অনেক ফোকায়কের মতে কোরবানিটা সুন্নাত মুআক্কাদা, ওয়াজিব না, যদিও ওয়াজিবের কাছাকাছি সুন্নাত মুআক্কাদাটা। অনেক ফোকায়করাম যেন ফোকায়না হানাফি মাযহাব অনুযায়ী আপনার কোরবানি করাটা ওয়াজিব সামর্থ্যবানদের জন্য। সামর্থ্যবান কারা? যাদের কাছে কোরবানির ঈদের দিনগুলোতে, ঈদের দিন, ঈদের পর আরো 2-3 দিনের মধ্যে যাদের কাছে হজ সরি জাকাত ফরজ হওয়ার মতো সামর্থ্য আছে, অর্থ আছে, সেটা কত? সেটা হলো 595 গ্রাম রূপা বা 12.5 তোলা রূপা বলতে পারেন। এটার মূল্য, এটার যে দাম, সেটা কত হয় বর্তমান বাজারে কত আমি জানি না, হয়তো 40-50 হাজার বা কম বেশি হবে, প্লাস মাইনাস হবে। এই টাকার মালিক যদি কেউ থাকে ঋণমুক্ত, তাহলে সেক্ষেত্রে তার উপরে কোরবানির দাম আসে, সেই কোরবানি দিতে হবে। আর যদি এরকম টাকা না থাকে, তাহলে সেক্ষেত্রে সেই কোরবানি দিলে সব পাবে, না দিলে কোনো গুণা তার নাই। আর এই ধরনের মানুষ টাকা পয়সা আছে, কোরবানি তার উপরে বর্তায়, তারপরে সে কোরবানি দিল না, এই ব্যক্তির জন্য এটা ব্যবহার বিষয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরবানির বিষয় যে হাদিসগুলো বলেছেন সেগুলো দিকে তাকালে বোঝা যায় এটা গুরুত্বপূর্ণ একটা বর্ণনা। তার ভিতরে একটা বর্ণনা হলো যে মান ওয়াজাদা সাআতান ইয়ুদাহিহা, যে ব্যক্তি কোরবানি করার মতো সামর্থ্য তার আছে, কলাম ইউদাহি হচ্ছে কোরবানি করবো না, ফলে এক নম্বর মানুষাল্লাহ না, সে যেন আমাদের ঈদগাহে না আসে, খুব জটিল একটা বিষয়। এই জন্য সামর্থ্য থাকার পরও কোরবানি না দেওয়াটা সেটা অনুচিত কোনো এক কাজ নয়। মোবাইল ইমার্জেন্সি ব্যালেন্স নেওয়ার পর যদি কারোর মৃত্যু হয়ে যায়, তখন ওই টাকার কি কোনো হিসাব দিতে হবে আখেরাতে? ভাই, সব টাকা হিসাব আখেরাতে দিতে হবে। মোবাইল কোম্পানি থেকে 10টা ইমার্জেন্সি ব্যালেন্স নিয়ে আপনি চলে গেলেন না, সেটা অপরিশোধিত থাকলো, তাহলে মোবাইল কোম্পানি আপনার কাছে 10 টাকার পাওনাদার থাকলো, কেমন মেলায় সেটা ফেরত দিতে হবে। কিন্তু সচরাচর যেটা হয়, কোনো মানুষ মারা গেলে তার সিমটা তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পরিবার পরিজন তারা নেয়, ব্যবহার করে, সেখানে কেউ কোনো টাকা আপলোড করলে ওই 10 টাকা পরিশোধ হয়ে যাবে। বেশিরভাগ ক্ষেত্রে এটা হয়। তারপরেও এহতিয়াত এবং সতর্কতা স্বরূপ আমরা যেটা করতে পারি সেটা হলো যে এই ধরনের লোন নিলে খুব দ্রুততার সাথে পরিশোধ করার চেষ্টা করা, অথবা ওয়ারিসদেরকে পরিবার পরিজনকে বলা যে আমার কখনো অফাত হলে আমি কিন্তু প্রায় সময় মোবাইল ইমার্জেন্সি ব্যালেন্স দেয়, তোমরা একটা খেয়াল রাখিও আমার অফাতের পরে যাতে এটা পরিশোধ করা হয়, এটুকু বলে রাখতে পারেন সতর্কতার অংশ হিসাবে। আমি প্রতি মাসে নিজের বেতনের কিছু অংশ আল্লাহর রাস্তায় দান করতে চাই। আমরা জানি যে মসজিদে বা মাদ্রাসায় দান করলে সদকা জারিয়ার সওয়াব পাওয়া যায়, কিন্তু আমার নিজের ভাইয়ের অর্থনৈতিক অবস্থা বেশি একটু ভালো না, আমি আমার ভাইকেও সাহায্য করতে চাই, তাহলে আমি কোনটা দান করতে পারি, মসজিদ মাদ্রাসা অথবা আমার ভাই কোনটা? দেখুন, মসজিদ মাদ্রাসায় যদি আরও দেওয়ার মানুষ থাকে, ধরেন মসজিদ মাদ্রাসাতে অন্য লোকেরা দান করতে পারে, আপনি ছাড়া অনেক লোক দেওয়া আছে মাসা আল্লাহ, এরকম যদি হয় তাহলে আপনার জন্য অবশ্যই উত্তম হলো আপনার ভাইকে সাহায্য করা, যদি তিনি অর্থ কষ্টে ভোগেন, কারণ দানের জন্য এটা সর্বোত্তম কাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আস-সাদাকাতু আলাল মিসকিনি সাদাকা, সাধারণ গরিব অভাবী মানুষকে দান করলে সাদাকার সওয়াব হয়, দানের সওয়াব হয়। ওয়াস-সাদাকাতু আলা যাবিল কুরবা সিলাতুন ওয়াস-সাদাকা, আর যারা আত্মীয় স্বজন রক্ত সম্পর্কীয় তাদেরকে দান করলে ডাবল সওয়াব হয়, একটা হলো দানের সওয়াব, আরেকটা হলো আত্মীয়তার বন্ধন রক্ষা করার সওয়াব। এই জন্য নিজের ভাইকে অগ্রাধিকার দিতে হবে। তবে হ্যাঁ, অনেকে আছে যে ভাইয়ের আসলে সেভাবে অভাব নেই, খেয়ে পরে বাঁচতে পারে, অভাবের তো আসলে একদিক থেকে শেষ নেই, তার বিল্ডিং আছে, দোতলা নাই, আরে একটু দোতলা থেকে এলাকাটা দেখতে পারে না, একদম অভাব, এটাও একটা অভাব, তার বাসায় এসি নাই, আরে একটু কষ্ট হয়, এসি নাই, ফ্যান গরম, তো এটা এক ধরনের অভাব। এই টাইপের অভাবের জন্য তাদেরকে অগ্রাধিকার দিবে মসজিদ মাসা দান না করে, এটা উচিত না বা এটার সুযোগ নেই। মৌলিকভাবে যদি তারা খেয়ে পরে বাঁচতে চিকিৎসা মৌলিক প্রয়োজন মেটাতে অসুবিধা হয়, কষ্ট হয়, তাহলে সেক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দিবে অন্যদানা চাইতে, যদি অন্যদানে যেখানে ফর্টিকে ফায়ার টাইপের নাম লোক আছে দেওয়ার মতো, তো আপনি ওই দিকটা বেশি অগ্রাধিকার দেবেন, আর ভালো হয় ওই দিকটা অগ্রাধিকার দেন, পাশাপাশি মসজিদ মাদ্রাসাতে কিছু না কিছু অল্প স্বল্প হলেও শরীর থাকে, ব্যালেন্স করে।